গতকাল সন্ধ্যায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছে তাতে সর্বশেষ আমরা যে খবর পেয়েছি তাতে 238 জন এখন পর্যন্ত মারা গেছেন বলে আমরা জেনেছি। তাদের মধ্যে বাংলাদেশে কেউ আছেন বলে আমাদের কাছে তথ্য নেই। আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে এখন পর্যন্ত 2 জন বাংলাদেশি আহত হয়ে উড়িষ্যার 2টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে 4 জনের ব্যাপারে তাদের পরিবার যোগাযোগ করেছেন যে এই 4 জন যারা ওই ট্রেনে যাত্রী ছিলেন তারা এখন পর্যন্ত নিখোঁজ। আমরা চেষ্টা করছি তাদের খোঁজ খবর নেওয়ার। আজ ভোরবেলায় বাংলাদেশ উপদূতাবাস কলকাতা থেকে একটি টিম রওনা হয়ে গেছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে, বালাসোর যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেই জায়গাটির উদ্দেশ্যে। আমরা আশা করছি আজ সন্ধ্যার মধ্যে তারা সেখানে পৌঁছবেন সড়ক পথে এবং তারপরে তারা সেখানে কোঅর্ডিনেট করবেন বাংলাদেশি যাত্রী যারা ছিলেন ওই ট্রেনে তাদের মঙ্গলের জন্য। আমাদের একটি হেল্পলাইন আছে, আপনাদের কারো কাছে যদি কোনো তথ্য থাকে বাংলাদেশি যাত্রীদের ব্যাপারে, ওই ট্রেনের যাত্রীদের ব্যাপারে, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার। আমাদের হেল্পলাইন নাম্বারটি হচ্ছে +91 90 38 35 35 33, +91 90 38 35 35 33। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা প্রয়োজনে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ।